হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড শিক্ষার্থীরা, সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজ আমি WBBSE টেস্ট পেপারের বড় প্রশ্ন বা 2 মার্কসের কোশ্চেনের উত্তর নিয়ে আসলাম, যদিও আমার একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ অনেকেই তোমরা কমেন্ট করে জানিয়েছো, স্যার কবে আমরা 2 মার্কস 3 মার্কসের কোশ্চেনের উত্তর পাবো। আজ আমি তোমাদের বোর্ডের টেস্ট পেপার সেট নাম্বার 2 পেজ নাম্বার 191-এর বিভাগ গ দাগ নাম্বার 3 এর প্রতিটি প্রশ্নের মান 2 করে এটির সমাধান, উত্তর ও চিত্র সহ আমি আজ তোমাদের বুঝিয়ে দেব। চলো তাহলে দেখো, তোমাদের টেস্ট পেপারের 192 পেজ, এখানে এখানে রয়েছে বিভাগ গ দাগ নাম্বার 3। তিনে কি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো প্রথমেই কোশ্চেনে আছে 3-1, পলল ব্যাজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হয়, কারণ লেখো। উত্তর, পার্বত্য অঞ্চলের পর নদী যখন সমতল ভূমিতে নেমে আসে তখন নদীর উপত্যকার ভূমির ঢাল ও জলের গতিবেগ দুই কমে যায়, ফলে পার্বত্য অঞ্চলের পরে সমভূমির মুখে উপত্যকায় পলি, বালি, কাকর, নুড়ি প্রভৃতি সঞ্চিত হয়ে ত্রিকোণাকার হাত পাখার আকৃতির পলল বেজনী বা পলি শঙ্কুর সৃষ্টি হয়। এটি কিন্তু দেখো পর্বতের পাদদেশে, বিশেষ করে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নদী যখন নেমে আসে এবং সমভূমির মুখে পড়ে তখনই কিন্তু কী করে, পার্বত্য অঞ্চল থেকে নিয়ে আসা নুড়ি বালি কাঁকড়গুলো পর্বতের পাদদেশে জমা করে। জমা করে করে কী করে বলো তো, ওখানকার ঢাল তো কম, ওই কম ঢালে কী করবে, বিভিন্ন পাহাড় থেকে যে নুড়ি বালিগুলো নিয়ে আসে ওগুলো তোমার তোমার পাদদেশে বা পর্বতের পাদদেশে নিয়ে কী করবে, জমা করবে। জমা করে কী করে বলো তো, ত্রিকোণাকার এক ধরনের হাত পাখার মতো পলল বেজনী সৃষ্টি হয়, এটা কিন্তু নদীর পর্বতের পাদদেশে দেখা যায়। তো যেমন রয়েছে কী বলতো, হরিদ্বার ও ঋষিকেশের কাছে পলল বেজনী এরকম গঠিত হয়েছে, তোমরা স্ক্রিনে চিত্রটি দেখে নাও। এই কোশ্চেনে অথবা দিয়ে কী আছে বলতো, অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ লেখো। এই কোশ্চেন কিন্তু আমি অনেকবার তোমার এমসিকিউ এসএকিউতে পেয়েছি, অতি সংক্ষিপ্ত উত্তরে পেয়েছি এই কোশ্চেনটি। তো এখানে কী বলতো, দেখো পৃথিবীর যে হিমরেখাগুলো বিভিন্ন পাহাড়ে বা বিভিন্ন ভূমিভাগে আছে, তো তার উচ্চতা কিন্তু সব জায়গায় সমান নয়, তার কারণ, তার ভৌগোলিক কারণ কিন্তু তোমার লিখতে হবে। আমরা হিমরেখা কাকে বলে জানি, ওই যে হিমরেখাটা, ওই হিমরেখা তোমার পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত উচ্চতায় কিন্তু সমানভাবে নেই, কোথাও অনেক উঁচুতে অবস্থান করেছে আবার কোথাও একদম ভূমিভাগে অবস্থান করেছে। তো কী বলেছে দেখো উত্তর, পৃথিবীর সর্বত্র হিমরেখা একই উচ্চতায় অবস্থান করে না, মেরু প্রদেশে হিমরেখা সমুদ্র তো সমতলে, নিরক্ষীয় অঞ্চলে 5,500 মিটার, আল্পস পর্বতে 2,700 মিটার উচ্চতায় হিমরেখার অবস্থান করে। দেখো এই হিমরেখা বিভিন্ন উচ্চতায় অবস্থান করার কারণ কি, কারণ নাম্বার 1, ভূমিভাগের উচ্চতা। দেখো হিমরেখার উচ্চতা কিন্তু বিভিন্ন উচ্চতায় বিভিন্নভাবে হয়ে থাকে। নাম্বার 2, অক্ষাংশগত অবস্থান। দেখো নিরক্ষীয় অঞ্চলে বা নিম্ন অক্ষাংশ থেকে যতই তুমি উচ্চ অক্ষাংশে যাবে, উচ্চ অক্ষাংশে যতই যাবে ততই কিন্তু কী হবে বলো তো, ততই কিন্তু তোমার হিমরেখা একদম সমুদ্রের সমতলে বা ভূমির সমান্তরে অবস্থান করে। 3, সূর্যরশ্মির পতন কোণ। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মির লম্ববাহী কিরণ দেয়, তাই এখানকার উষ্ণতা বেশি, তাই হিমরেখা অনেক উঁচুতে অবস্থান করে, কিন্তু মেরু অঞ্চলে দেখো সূর্যরশ্মি কীভাবে কিরণ দেয়, তীর্যকভাবে, তাই ঠান্ডার জন্য কী হয় বলতো, ওই সব জায়গায় হিমরেখা একদম ভূমির সমান্তরালে বা মেরু প্রদেশে একদম ভূমির সমান্তরালে অবস্থান করে। নাম্বার 4, ঋতুভেদের পরিবর্তন। দেখো ঋতুভেদে কী হয়, শীত শীতের সময় হিমরেখার একটা নির্দিষ্ট উচ্চতায় থাকে, আবার দেখো যখন গরম হয় গ্রীষ্মকাল তখন হিমরেখা অনেক উঁচুতে অবস্থান করে, তো সেটাই বলা হয়েছে। 3-2, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং শীতলতম মরুভূমির নাম কী, উত্তর কী আছে, সাহারা, সাহারা মরুভূমি। এটি কিন্তু দেখো আফ্রিকার একদম উত্তর দিকে অবস্থিত, তোমরা চিত্রটি দেখে নাও, একদম আফ্রিকার উপর উত্তর দিকে অবস্থিত। এরপরে রয়েছে কী বলতো, আটাকামা, আটাকামা মরুভূমি রয়েছে তোমার সাউথ আমেরিকায়, সাউথ আমেরিকার একদম পশ্চিম দিকে চিলি আছে, সেই চিলির একদম প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল বরাবর, অর্থাৎ চিলির উত্তর থেকে দক্ষিণে কিন্তু এই আটাকামা মরুভূমি রয়েছে, তোমরা চিত্র দেখে নাও। অথবা দিয়ে কী আছে এই কোশ্চেনের, বারখান, বারখান বালির এই 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো আমি মোটামুটি 5টি বৈশিষ্ট্য তোমাদের বলে দিচ্ছি। বৈশিষ্ট্য নাম্বার 1, বারখানের বায়ু প্রবাহের দিকটি উত্তল এবং পেছনের দিকটি অবতল থাকে। দেখো তোমরা চিত্রে দেখে নাও যে বারখানের বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেদিকটা কিন্তু দেখো উত্তল, আর পেছন দিকটা কি দেখো অবতল, মানে নিচু। 2,
বারখানায় দুই প্রান্তে সিংহের মতো উঁচু শিরা দেখা যায়। দেখো তোমরা চিত্রে ফলো করো, দুই প্রান্তে দুটি শিরার মতো কি উঁচু ভূভাগ দেখা যায় বা উঁচু শিরা দেখা যায়। তিন, বারখান সাধারণত অস্থায়ী হলেও মরুদ্যানে বারখান কিন্তু স্থায়ী হয়। নাম্বার চার, এর উচ্চতা সাধারণত 15 মিটার থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। বারখানের উচ্চতা কিন্তু দেখো 15 থেকে 30 মিটারের মধ্যেই আর কি হয়। পাঁচ, ব্যাগনলের মতে একজন বিজ্ঞানী, তার মতে বারখানগুলি ভেঙে গিয়ে শিপ বালিয়ারই গঠিত হয়। চিত্রে দেখে দেখে নাও। তিনের একের তিন, ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তরে কি আছে? ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো নর্মদা, তাপ্তি, সবরমতি, মাহি, পেরিয়ার প্রভৃতি। দেখো এই এই সব নদীগুলির মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, তার কারণ কি? নাম্বার ওয়ান, নদীগুলি স্বল্প দৈর্ঘ্য। নাম্বার দুই, ভগ্ন গভীর ও খাড়া ঢালযুক্ত উপকূল। নাম্বার তিন, কঠিন শিলা গঠিত ভূমিরূপ। চার, উপনদীর সংখ্যা কম। পাঁচ, নর্মদা তাপ্তি নদীর খরস্রোত ও জলের গতিবেগ বেশি, তাই বদ্বীপ গড়ে ওঠার কোনো অনুকূল পরিবেশ এখানে নেই। আমি এই কোশ্চেন থেকে তোমাদের এই উত্তরটি আমি বলতে চাইছি যে দেখো ভারতবর্ষের পূর্ববাহিনী যত নদী আছে, মহানদী, কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, এই সমস্ত নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে উঠেছে, কিন্তু পশ্চিমবাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। তার কারণ বুঝতেই পারছো, নদীগুলোর দৈর্ঘ্য ছোট আর নদীগুলোর শাখা প্রশাখা বা উপনদীর সংখ্যা কম, তারপর নদীর গতিবেগ বেশি, জলের গতিবেগ খুব বেশি, আর পশ্চিম উপকূলটা কী হয় বলো তো, প্রচণ্ড খাড়া থাকে, তাই নদীর মাধ্যমে যে নুড়ি বালি কাঁকড়গুলো নিয়ে এসে যে জমা করবে সেই জমা করার মতো পজিশন ওখানে নেই, ঢাল খাড়া। আরব সাগরের পূর্ব উপকূলবর্তী অঞ্চল আর ভারতের তোমার পশ্চিম উপকূলে অর্থাৎ পশ্চিমাঘাট পর্বত রয়েছে, ওখানে ওই সব জায়গায় কিন্তু নুড়ি বালি কাঁকড় এগুলো জমার কোনো চান্স থাকে না, তাই ওখানে কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। ঠিক আছে, এরপরে চলো অথবা দিয়ে পশ্চিমি ঝঞ্ঝা কি, অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। দেখো উত্তর, দেখো পশ্চিমী ঝঞ্ঝা, শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু কাশ্মীর রাজ্যে হালকা বৃষ্টিপাত এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে। একে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলে। এই বৃষ্টিপাতের ফলে পাঞ্জাব ও হরিয়ানায় গম চাষ ভালো হয়। তো আমি তোমাদের এটুকু বুঝিয়ে দিচ্ছি, দেখো শোনো, ভূমধ্যসাগর কিংবা পশ্চিমে রয়েছে পর্তুগাল, তারপরে রয়েছে তোমার স্পেন, এই সমস্ত দেশে তোমার কী হয় বলো তো, শীতকালে একটা নিম্নচাপ সৃষ্টি হয়। তো শীতকালে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন ভূমধ্যসাগর অতিক্রম করে কি করে বলো তো, তো ইরানের মালভূমি হয়ে তোমার পাকিস্তান হয়ে আমাদের ভারতের উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে। এর ফলে শীতকালে বৃষ্টিপাত হয়, আর এই বৃষ্টিপাতের ফলে কি হয় বলো তো, শীতকালে গমের ফলনটা ভালো হয়। আর অন্যদিকে কি হয় বলো তো, কখনো কখনো পাঞ্জাব, হরিয়ানা, তোমার উত্তরপ্রদেশ হয়ে এই বৃষ্টি বা এই এই ঝঞ্ঝা তোমার কখনো কখনো পশ্চিমবঙ্গে চলে আসে, তখন এই জন্য আমাদের দেখো পশ্চিমবঙ্গে কিন্তু শীতকালে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই কিন্তু বৃষ্টিপাত হয়। সেটা কোথা থেকে আসে? ভূমধ্যসাগর থেকে। এরপরে দেখো তিনের একের চার, ভারতীয় কৃষির কয়েকটি সমস্যা লেখো। ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও নানা সমস্যায় জর্জরিত। ভারতের কৃষি ব্যবস্থার প্রধান সমস্যাগুলি হলো নাম্বার ওয়ান, মৌসুমী বৃষ্টিপাতের অভাব। নাম্বার টু, ক্ষুদ্রায়তন কৃষি জমি। নাম্বার থ্রি, জমির অসম বণ্টন। নাম্বার ফোর, উন্নত বীজের অভাব। নাম্বার ফাইভ, আঞ্চলিক অসাম্যতা। নাম্বার সিক্স, প্রয়োজনীয় জলসেচের অভাব। নাম্বার সেভেন, কৃষকের শিক্ষার অভাব। নাম্বার এইট, খরা ও বন্যার প্রভাব ইত্যাদি। দেখো ভারতের কৃষিকাজে এই ধরনের সমস্যাগুলো রয়েছে, এর ব্যাখ্যা যদি আমি করতে যাই অনেক সময় লাগবে, তোমরা ভালো করে দেখে নাও। অথবা দেখি আছে, অরণ্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা লেখো। উত্তর কি আছে? অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা হল মানব জীবনে অরণ্য আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানা কাজে লাগে। কি আছে প্রথমে দেখো, যেমন এক, ভূমিক্ষয় রোধ, বনভূমি ভূমিক্ষয় প্রতিরোধ করে, গাছের শিকড় মাটিকে শক্তভাবে আঁকড়ে রাখে, সরাসরি ভূপৃষ্ঠে বৃষ্টিপাত পড়তে পারে না, এতে মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় রোধ হয়। দুই, মরুভূমির প্রসার রোধ, বনভূমি মরুভূমির প্রসার রোধ করতে সাহায্য করে, অন্যদিকে মরুভূমির সম্প্রসারণ রোধ করে, এছাড়া মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, অর্থকরী দিক, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, পরিবেশের অক্সিজেনের ভারসাম্য ইত্যাদি তোমার এই অরণ্য করে থাকে। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না। তিনের একের পাঁচ, অনুসারী শিল্প কাকে বলে? উত্তর, অনুসারী শিল্প, কোনো একটি বৃহৎ শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে বা কাছাকাছি
যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বা সহযোগী শিল্প বলে। এই অনুসারী শিল্পকে কিন্তু ইংলিশে ডাউন স্ট্রিম শিল্পও বলে। ওকে, উদাহরণ কি, পেট্রো রাসায়নিক শিল্পকে কেন্দ্র করে, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে অনুসারী শিল্প গড়ে ওঠে। এছাড়াও দেখো, যে কোনো তুমি মোটর গাড়ি নির্মাণ শিল্প বলো, কাঁচ শিল্প, ব্যাটারি শিল্প, তারপরে রয়েছে রবার শিল্প, টায়ার শিল্প, প্লাস্টিক শিল্প, এই ধরনের শিল্পগুলো কী হয় বলো তো? এই ধরনের শিল্পগুলো ওই প্রধান শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই কোশ্চেনের অথবা, ভারতের দুটি পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্রের নাম লেখো ও অবস্থান উল্লেখ করো। দেখো, নাম্বার 1, ট্রম্বে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। এটি 1966 সালে মহারাষ্ট্রের প্রথম পেট্রো রসায়ন শিল্পটি গড়ে ওঠে। এরপরে দেখো, নাম্বার 2, জামনগর রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। 1999 সালে এটি গুজরাটে স্থাপিত হয়, জামনগরের কাছাকাছি। তবে বলে দিচ্ছি, এই জামনগর পেট্রোকেমিক্যাল শিল্প কিন্তু মানে শোধনাগার কিন্তু বিশ্বের মধ্যে এখন প্রথম, ঠিক আছে, এটা মাথায় রেখো। 3/1/6 কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো? দেখো, কাম্য জনসংখ্যা কী, কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকারী জমির অনুপাতে গড়ে ওঠে তখন তাকে কাম্য জনসংখ্যা বলে। এই অবস্থায় দেশের জনগণের জীবনযাত্রার মান সর্বাঙ্গীন উন্নতি হয়, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, মাথাপিছু আয়, প্রযুক্তি, জ্ঞান প্রভৃতি চরম শিখরে পৌঁছে যায়। উদাহরণস্বরূপ বলতে পারো, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, উত্তর আমেরিকা, জাপান প্রভৃতি দেশে কিন্তু লক্ষ্য করা যায়। মানে কাম্য জনসংখ্যাটা হলো এমন একটা অবস্থান মানে জীবনযাত্রার মানে একদম চরম শিখরে পৌঁছে যায়। দেখো, এটি হলো লাস্ট কোয়েশ্চেন, অথবা দিয়ে কী আছে, রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? কারণ ভারতের ব্যবসা বাণিজ্য, পণ্য পরিবহন, যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে রেলপথেই ভরসা, তাই রেলপথকে জীবনরেখা বলা হয়। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম রেলপথ। ভারতের জনগণ রেলপথের মাধ্যমে দূরপাল্লা ও লোকাল যাত্রীবাহী ট্রেনে যাতায়াত করে। এই ছিল তোমাদের সেট নাম্বার 2 এর 2 মার্কসের কোয়েশ্চেন। তো পরবর্তী পর্যায়ে ভিডিও পেতে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।